এটা ভয় পেয়ে পালিয়ে যাওয়ার সময় নয়। মায়াং শর্মার বিরুদ্ধে তোমাকে গলা তুলতে হবে সুখী। আমার সঙ্গে মায়াং স্যার কোনো অন্যায় করেনি, আমি ফিট ছিলাম না বলেই ফেল করেছি। হে, তুমি কি বলছো কি সুখী? স্যার আমায় বলেছেন তুমি কত ভালো ফিটনেস দিয়েছো। না, তোমরা ভুল জানো, আমি আমি ফিটনেস পরীক্ষাটা একদম ভালো দিতে পারিনি। আর দেবই বা কি করে, আমি তো আগের দিন সারা রাত জেগে একাডেমির নতুন বন্ধুদের সাথে মিলে আনন্দ করছিলাম, ফুর্তি করছিলাম। আর তাই পরের দিন সকালে আমি ফিটনেস পরীক্ষা দেওয়ার সময় খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আমার হাত পা ঠিক নাড়াচাড়া করতে পারছিলাম না, আমার কেমন যেন ঘুম ঘুম পাচ্ছিল। সুখী, আমি নিজের চোখে দেখেছি তুমি একদম ফিট ছিলে। আর তুমি কেন বলছো? তুমি সারা রাত জেগে ফুর্তি করছিলে, তুমি তো ঘুমাচ্ছিলে আমি জানি। মানে স্যারকে তো সুবলদেব সেই রকম খবরই দিয়েছিল, তোমার তো ক্লান্ত থাকার কোনো প্রশ্নই ওঠে না। তোমরা যা বলছো ভুল বলছো, আমি ফিটনেস পরীক্ষায় ফেল করেছি, আর সেটাও পুরোটাই নিজের দোষে। আর এটা তো হওয়ারই ছিল। আমি ঠিকই ভেবেছি দিয়া, মায়াঙ্ক শর্মা আমাদের আগে ওর ক্যাবিনে ঢুকে ওকে এমন কিছু বুঝিয়েছে যাতে ও ভয় পেয়ে আছে, কিছু বলতে চাইছে না। সুখী সুখী, ভয় পাবার কোনো কারণ নেই। মায়াঙ্ক শর্মা তোমার কোনো ক্ষতি করতে পারবে না, ট্রাস্ট মি। আমার ক্ষতি নিয়ে আমি ভাবছি না আর্য স্যার, কিন্তু আপনার বা দিয়ার কোনো ক্ষতি যদি আমার জন্য হয় তাহলে যে আমি সারা জীবন নিজের কাছে অপরাধী হয়ে যাব। সুখী চুপ করে থাকবেন না সুখী, শুনুন, অন্যায়ের প্রতিবাদ করাটা হচ্ছে লড়াইয়ের প্রথম স্টেপ, আপনি সেই স্টেপটা নেবেন না, আপনি পিছিয়ে যাবেন, মুখ বুঝে থাকবেন। আপনি প্রতিবাদ করুন সুখী, আপনি দেখবেন ভালো হবে, সত্যের জয় হবেই। প্রতিবাদ করার মতো তো কিছু নেই, কোনো অন্যায় হলে তবে না প্রতিবাদ করব। আমি যা বলছি ভেবে চিনতে বলছি, ভয় পেয়ে বলছি না, আমার সাথে সত্যি কোনো অন্যায় হয়নি। দিয়া তোমরা দয়া করে এখান থেকে চলে যাও, চলে যাও দিয়া। আচ্ছা আচ্ছা, ফিটনেস টেস্টে যে তুমি ফেল করবে সেই ব্যাপারটা যখন তোমার কাছে প্রত্যাশিতই ছিল, তাহলে তুমি তখন কষ্ট পেয়ে দৌড়ে একাডেমি থেকে বেরিয়ে গেলে কেন? তোমার তো এখানে কষ্ট পাওয়ার কোনো কারণ ছিল না সুখী। যেই মেয়েটার কাছে যে জীবন এবং ব্যাডমিন্টন সমার্থক, সেই মেয়েটা শুধুমাত্র ফুর্তি করার জন্য ফিটনেস টেস্ট খারাপ দিতে পারে, এই কথাটা আমি বিশ্বাস করি না। সুখী সুখী, এখনো সময় আছে, তুমি ভয় পেও না। দেখো দেখো, অন্যায় যতই শক্তিশালী হোক না কেন, ন্যায়ের থেকে বেশি শক্তি তার কখনোই ছিল না। আমার মনে হচ্ছে উনি আমাদের কিছু জানাবেন না। দিয়া চলো। বর্দু ভাই চ। সুখী, এ লড়াই শেষ হবে না, কারণ এই লড়াই ন্যায় আর অন্যায়ের লড়াই। চলো দিয়া। দিয়া, কলকাতায় এসে আমি তোমার মতো একজন বন্ধুকে পেয়েছি, এটাই আমার জীবনের অনেক বড় পাওয়া দিয়া। কিন্তু আর যদি আমাদের কোনোদিন দেখা না হয় তুমি আমাকে ভুলে যাবে না তো দিয়া? সুখী, সুখীর সাথে আর কখনো দেখা হবে না এমন কেন বললো সুখী? আমার কি মনে হয় জানিস, আমার মনে হয় যে মায়াঙ্ক মনে হয় সুখীকে টাকার লোভ দেখিয়েছে, সুখীকে কিনে নিয়েছে। না ভাইয়া,
সুখী পিকে যাওয়ার মেয়েই নয়, যে মেয়েটা এতদিন ধরে মাটি কামড়ে পড়ে থেকে লড়াই করেছে, যে মেয়েটার প্রাইজের টাকায় বাড়িতে চাল আসবে বলে সে দিনের পর দিন না খেয়ে ব্যাডমিন্টনের ম্যাচ জিতেছে, সেই মেয়েটা এক মুহূর্তে দিয়ে একটা মুহূর্তে খিদের কষ্ট, সাংঘাতিক কষ্ট, একটা লিমিটেড বিষয় সেটা সহ্য করা যায় না, তুমি জানো না সেটা। শুনে, এই মুহূর্তে মেয়েটার কাছে খেলে ম্যাচ জেতা থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট ওর জন্য পরিবারের জন্য খাবার জোগাড় করা। আর মায়াঙ্ক হয়তো ঠিক এই অবস্থার সুযোগ নিয়েছে এবং সেই কারণে মেয়েটাও মায়াঙ্কের সমস্ত শর্ত মেনে নিয়েছে। হতে হতে পারে এটা, বলো না ভাইয়া। আমার সেটা মনে হয় না, আমার মনে হয় কারণটা অন্য কিছু, হয়তো খুব গভীর কিছু যেটা তল আমরা খুঁজে পাচ্ছি না। এই কলকাতায় এসে আমি তোমার মতো একজন বন্ধুকে পেয়েছি, এটাই আমার জীবনের অনেক বড় পাওয়া দিয়া। কিন্তু আর যদি আমাদের কোনোদিন দেখা না হয়, তুমি আমাকে ভুলে যাবে না তো দিয়া? এখন কি করি বলো তো দিয়া? আমরা নিজেরা তো কোনো প্রমাণ জোগাড় করতে পারলাম না, একমাত্র উইটনেস হলো সুখী, আর সে নিজেই যদি এভাবে মুখ বন্ধ করে রাখে তাহলে কি করে চলবে? স্যার, আমি কালকে আবার হসপিটালে আসব, আমি সুখীকে ঠান্ডা মাথায় সব বোঝাবো। মায়াঙ্ক শর্মা যে ভয় সুখীর মনে ঢুকিয়েছে আমি সেটা কাটানোর চেষ্টা করব। আজ নয় কাল সুখী ঠিক সত্যি কথা বলবে। স্যার, স্যার চলুন, আজকে আমি বাড়ি ফিরে যাই, বাড়িতে অনেক কাজ আছে, চলুন। আজকাল প্রায়ই দেখছি সন্ধ্যেবেলা অফিস থেকে ফিরে রাতে আবার মিটিংয়ে যাচ্ছ। হ্যাঁ, তো না মানে রাতের এই মিটিংগুলো কি রেস্তোরাঁয় বিরিয়ানি খেতে খেতে হচ্ছে? মানে? মানে কিছুই না, তুমি যে ক্লায়েন্টের সাথে মিটিং করো আজকাল তাকেও কি সেই একই রেস্তোরাঁতে নিয়ে যাও যেখানে বিয়ের পর তুমি আর আমি একসঙ্গে যেতাম? এই যে তোমার খাবার বিল। অফিসের মিটিং যখন অফিসই পে করবে। তুমি তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? হ্যাঁ, তুমি ঘরে বসে বসে কি আমার উপর গোয়েন্দাগিরি করছো? এখন তোমাকে আমাকে লিস্ট মিলিয়ে মিলিয়ে বলতে হবে যে আমি কখন কোথায় কার সঙ্গে মিটিংয়ে যাই, কি খাই? রক্তিম প্লিজ, আমি যে তোমাকে এভাবে বলতে চাইনি সেটা তুমি খুব ভালো করেই বুঝতে পারছো। আসলে তুমি আমাকে বলতে না, ওই রেস্টুরেন্টটা নাকি তোমার আর আমার স্পেশাল রেস্টুরেন্ট, আমরা যখনই যাবো একসঙ্গে যাবো, তুমি বা আমি কখনোই কেউ আলাদা আলাদা ওখানে যাবো না। সেগুলো অনেক পুরনো কথা তিস্তা, আমার তো ভেবে অবাক লাগছে যে ওই কথাগুলো এখনো তোমার মনে আছে। মনে থাকবে না, তোমার আমার সব কথা মনে আছে, শুরুর দিনগুলো তোমার আমার কাটানো সেই সুন্দর মুহূর্ত, আমার অভিমান, তোমার খুনসুটি, আমার রাগ ভাঙানো, রক্তিম আমি এতদিন জানতাম তোমার আমার মধ্যে প্রবলেম আছে, কিন্তু তৃতীয় কোনো ব্যক্তির অস্তিত্ব নেই আজ কিন্তু আমার আর তা মনে হচ্ছে না। রক্তিম, রক্তিম তুমি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছো, প্লিজ বলো রক্তিম, তুমি তুমি কি লুকোচ্ছো বলো? কেন বাজে কথা বলো, তুমি আমার সময় নষ্ট করছো বলতো দিস্তা। আমি যে বাজে কথা বলছি না সেটা কিন্তু তুমি খুব ভালো করেই জানো, এই বিলটা স্পষ্ট লেখা আছে, স্পষ্ট লেখা আছে যে সেদিন রাত 10টায় তুমি বিলটা পে করেছিলে, অথচ আমি যখন তোমাকে বাড়ি থেকে ফোন করেছিলাম বাড়িতে কখন আসবে বলে, তুমি আমাকে বললে তুমি নাকি ক্লায়েন্টের সাথে মিটিং করছো, আজও সে একই সময় বেরিয়ে যাচ্ছ, রোজ রোজ তোমার কিসের মিটিং থাকে বলো তো? উফ তিস্তা, কেন তিলকে তাল করছো বলো তো? বারবার এক কথা বলে কেন আমাকে ইরিটেট করছো? বাবা আমি আমি বলছি তো যে আমি আমি ক্লায়েন্টের সঙ্গে মিটিং এ ছিলাম, বেশি রাত হয়ে যাওয়াতে ডিনারটা সেরে নি ব্যাস,
আর এই এই এক কথা বারবার বলো না তো আমাকে। পাঁচটা কোথায় গেল তেরি? দেখি সরো। রাখলাম ওয়ালেটটা। তোমার ওয়ালেট। থ্যাংকস। সাবধানে যেও। মুখ যা বলছে, তোমার চোখ সেই একই কথা কেন বলছে না রক্তিম? কেন ভাইয়া এত রাত্রে আবার অফিসে আসার কি দরকার ছিল বলতো? দেখো কলকাতার শীতে সুখী কাবু না হলেও তোমার ভয়ে কিন্তু বেশ কাবু হয়েছে। ইনফ্যাক্ট এতটাই ভয় পেয়েছে যে মুখ খোলা তো দূরের কথা, পারলে নিজের মুখ নিজেই বন্ধ করে দেয়। তাহলে তুমি এত কেন টেনশন করছো ভাইয়া? তোমার মাথায় কি নতুন কোনো গেম প্ল্যান চলছে? শালু, আমি মিস্টার গাঙ্গুলি আর মিস্টার চৌধুরীকে আসতে বলেছি। অনেক জরুরি দরকার আছে আমার। আর আমার যখন জরুরি কাজ থাকে তখন দিন আর রাতের মধ্যে কোনো ফারাক থাকে না। মে আই কাম ইন স্যার? ইয়েস। আপনি আমাদের ডেকেছিলেন? হুম। আচ্ছা, আপনারা সুখী মাহাতোর অ্যাক্সিডেন্টের খবরটা পেয়েছেন? হ্যাঁ স্যার, পেয়েছি। ও যদি অ্যাক্সিডেন্টে মরে যেত তাহলে কোনো ব্যাপারই ছিল না। ও যেহেতু বেঁচে আছে সেটাই আমাদের জন্য অনেক বড় চিন্তার কারণ। স্যার, আপনি কি ভাবছেন আর্য ব্যানার্জি সুখী মাহাতোকে হাতিয়ার করে কোনো চাল চালবে? আর্যর সব হাতিয়ার শেষমেশ ভোঁতা হয়ে যায়। কিন্তু তাও আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে। তার কারণ, সুখী মাহাতোর ফিটনেস টেস্টে ফেল করার ব্যাপারটা নিয়ে আর্যর ভাই নিখিলকে দিয়ে একটা বড় ইস্যু তৈরি করতে পারে। যদিও আমি সুখীকে ভয় দেখিয়েছি, আমি ওকে বলেছি ও যদি মুখ খোলে তাহলে দিয়ার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু আর্য ওর মুখ খোলাবার চেষ্টা করবেই। সুখী যদি মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলে আমরা ওকে অন্যায়ভাবে ফিটনেস টেস্টে ফেল করিয়েছি, তাহলে তো অনেক বড় প্রবলেম হয়ে যাবে। কিন্তু তোমার বিরুদ্ধে ওরা এটা প্রমাণ করবে কি করে? ওদের হাতে তো কোনো প্রুফ নেই। শালু, প্রমাণ করতে না পারলেও দুর্নীতির সাথে মায়াং শর্মার নাম জড়িয়ে যাবে, সেটা আমি কিছুতেই হতে দেবো না। তাই আমি আপনাদেরকে একটা ভাইটাল কাজের দায়িত্ব দিতে চাই। বলুন স্যার। আপনারা হসপিটালে যান, গিয়ে হসপিটালের ম্যানেজমেন্টের সাথে ডিল করুন। সুখীকে আজ রাতেই ওর গ্রামে পাঠিয়ে দিতে হবে। ঠিক যেমনটা আমরা করেছিলাম হুগলির স্মিতা সিনহার সাথে, ঠিক তেমনটাই। আজকেই বাই কার সুখীকে ঝাড়গ্রামে পাঠিয়ে দিতে হবে। আজ রাতেই সুখীর চ্যাপ্টার ক্লোজড। প্রজেক্টটা জমা দিয়ে দিলে আর ইউনিট টেস্ট দিয়ে দিলে রাতে পড়ার ছুটি। এতদিন আমি আর ভাই তো খুব পড়েছি মাম্মাম, আজকে আমাদের একটু রেস্ট দাও না, আর তুমিও আমাদের সঙ্গে খেলো। খেলাধুলোর নাম যদি তোমার মুখে আর একবারও শুনেছি তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। বাজরাঙ্গবাজি আন্টি তোমাদের মাথা খেয়েছে। শোনো, তোমরা কখন পড়তে বসবে কখন খেলবে সেটাকে ডিসাইড করবে ওই বাজরাঙ্গবাজি আন্টি। আমার কথার উপরে দিয়ার কথা চলবে? এত বড় আসপড়তা! প্লিজ মাম্মাম, প্লিজ। চুপ, একদম চুপ। এই শোনো শোনো বৃষ্টি, তুমি নিজে চোখে সকালবেলা দেখলে যে বজরংবলি আন্টি তৈরি করে দেওয়া ওই প্রজেক্টটা কিভাবে হুড়মুড় করে ভেঙে পড়লো। তারপরে তুমি বজরংবলি আন্টি করে নাচানাচি করছো, তোমার লজ্জা করছে না? দাদাভাই যদি ঠিক সময় মতো ওই প্রজেক্টটা তৈরি করে না দিত তাহলে আজকে স্কুলে কি হতে পারতো সেটা ভাবতে পারছো? চলো পড়তে বসবে, চলো। প্লিজ মাম্মাম, প্লিজ আমাদেরকে একটু টিভি দেখতে দাও না, আর
আজকে আমাদের মাথায় কোনো পড়া ঢুকবে না বজরংবলী আন্টি বলেছিল আজকে আমরা কার্টুন দেখব বৃষ্টি তোমার কানে কথা যাচ্ছে না আমি এতবার করে বলছি বজরংবলী আন্টির নাম তোমরা মুখে আনবে না তোমার কানে কথা যাচ্ছে না সারাক্ষণ শুধু খেলা আর কার্টুন শোনো ভালো কথা যদি পড়তে না বসো তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না শায়েস্তা কিভাবে করতে লাগে আমি খুব ভালো মতো জানি চলো পড়তে বসো চলো আমি যাব না আমি যাব না বৃষ্টি চলো বলছি না আমি যাব না বৃষ্টি চুটি ভাই চুটি ভাই তুমি কি করছো তুমি ওদের গায়ে হাত তুলছো বেশ করেছি আমি আমার বাচ্চাদের গায়ে হাত তুলেছি বেশ করেছি তোমার হাতে ছেড়ে দিয়ে তো আমি ওদের দেখলাম ওদের এত বড় আসপটা ওরা ওদের মা বাবার কথা শুনছে না আমার মুখে মুখে তর্ক করছে পড়তে বসতে চাইছে না এই সমস্ত কিছু তোমার শিক্ষা দিয়া শুধুমাত্র তোমার শিক্ষায় চোর করে মা হওয়ার চেষ্টা করছো বলে এত সমস্যা ছুটি ভাই তুমি আগে ওদের মন বোঝার চেষ্টা করো ওদের স্বাভাবিকভাবে বড় হতে দাও ছুটি ভাই নিহার দিয়া তো একদম ঠিক কথা বলেছে তুমি যে কতটা দায়িত্ববান সেটা প্রমাণ করার জন্য ওই বাচ্চাগুলোর গায়ে তুমি কেন হাত তুলছো হ্যাঁ এতে তো উল্টে ওদের আরো ক্ষতি হচ্ছে আচ্ছা ওদের ইচ্ছে অনিচ্ছে বলতে একটা ব্যাপার আছে নাকি সারাদিন স্কুলে ইউনিট টেস্ট তারপর প্রজেক্ট জমা দেওয়া তারপর বাড়িতে ফিরে ওরা যদি একটু টিভি দেখতে চায় পড়তে না চায় তুমি এইভাবে রিয়্যাক্ট করবে ওদের গায়ে হাত তুলবে ছি ছি নিহার তুমি এইভাবে শাসন করে কিন্তু এটা প্রমাণ করতে পারবে না যে তুমি ওদের ব্যাপারে সত্যি সত্যি খুব রেসপন্সিবল শাসন করবে নিহার অবশ্যই শাসন করবে তুমি ওদের মা কিন্তু দেখো শাসনটা যেন ওদের কাছে অত্যাচার না মনে হয় প্লিজ নিখিল তুমিও ছোটি ভাই তুমি যেভাবে ওদের উপর চাপ দিচ্ছ তাতে ওদের শিশু মনের উপর ঠিক কতটা খারাপ প্রভাব পড়তে পারে সেটা যে কেউই বুঝতে পারবে বাবা দিয়া তুমি তো দেখছি সব বুঝে গেছো তার মানে তুমি এখন আমাকে মায়ের দায়িত্ব কিভাবে পালন করতে হয় সেটাও বোঝাবে হ্যাঁ দরকার পড়লে আমি সেটাও বোঝাবো আর তোমার দায়িত্বগুলো কে বোঝাবে দিয়া কি হলো বলো উত্তর দাও আহ মাধবী আচ্ছা আমি তোমায় কতবার বললাম আরেকটু রেস্ট নাও আরেকটু রেস্ট নাও কথা শুনলে না এই তো বলছিলে যে মাথা ব্যথা করছিল এখন মাথাটা গরম করলে শরীর তো আরো খারাপ হবে তাই না মা তোমার কি হয়েছে শরীর ঠিক আছে তো মাথা যন্ত্রণা করছে নাকি আবার ঠান্ডা লেগে জ্বর হয়নি তো না না আর্য এখন এসব প্রশ্ন করে কোনো লাভ নেই তোমার মায়ের ঠান্ডা লেগে জ্বর হয়নি বুঝতে পেরেছ শরীরটা অস্থির অস্থির করছিল তোমাদের কথা ভেবে তোমাদের টেনশনে আর তোমাদেরই বা কি কাণ্ড জ্ঞান বাড়িতে ফোন করে একটা খবর দিতে পারোনি মা আসলে একটা অ্যাক্সিডেন্ট দাঁড়া আর্য আমাকে এসব ব্যাখ্যা দেওয়ার কোনো দরকার নেই তোরা কোথায় গেছিলি কি করেছিলি সব আমি জানি কিন্তু দিয়ার কিটে জানা নেই ও যেমন বাইরের দায়িত্ব পালন করে এসেছে তেমনি বাড়ির মধ্যে ওর হাজারটা দায়িত্ব আছে আমি কিছুতেই ওকে বোঝাতে পারছি না যে বাড়ির দায়িত্ব কেউ অবহেলা করতে পারে না মা দিয়া কোনো অবহেলা করেনি তুমি শুধু সিচুয়েশনটা একবার শোনো আমাকে সিচুয়েশন বোঝানোর কোনো দরকার নেই আমি শুধু দিয়ার কাছে একটা কথা জানতে চাইছি বাড়ির দায়িত্ব পালন না করলে বাড়ির কি অবস্থা হতে পারে সেটা কি দিয়ার জানা নেই বেমালেও সবকিছু ভুলে গিয়ে বাইরে কাটিয়ে এলি এদিকে বাড়িতে যে ওর কত কাজ সেটা ওর মনে নেই হ্যাঁ মানছি কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে হাসপাতালে নিয়ে গেছে চিকিৎসা করার ব্যবস্থা করেছে কিন্তু তারপরেও বাড়িতে ফিরে আসা উচিত ছিল না দাঁড়া দাঁড়া মা তুমি জানলে কি করে কারোর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা তাকে নিয়ে হসপিটালে গেছিলাম নিহার তোমাদের দেখেছে নিহারই তো এসে বলেছে মা
আসলে যার অ্যাক্সিডেন্ট হয়েছে না তাকে বর্দা ভাই এবং দিয়া খুব ভালো করে চেনে। তাই হসপিটালে রেখে দিয়ে তো চলে আসতে পারিনি, একটু থাকতে হয়েছিল। ও, তার মানে যার অ্যাক্সিডেন্ট হয়েছিল তাকে দাদা ভাই আর দিয়া দুজনেই ভালো করে চেনে। দিয়া, কি ব্যাপার বলো তো, মেয়েটা কে? মা, সুখী নামে একটা মেয়ে আমার সাথে একাডেমিতে ব্যাডমিন্টন খেলতো, ওরই অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বললে? ওই মেয়েটা ব্যাডমিন্টন খেলে?